হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছো। আজকে তো সানডে, কি ভাবছো আজকে কিছু স্পেশাল খাওয়া যেতে পারে? যতক্ষণ তোমরা ভাবছো আমি ততক্ষণে পনিরটা কেটে ফেলি। চলো আমি কিছুটা হেল্প করি। আজকে সানডে স্পেশাল মেনুতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দুটো ভেজ রেসিপি। একটা হচ্ছে ভেজ ফ্রাইড রাইস এবং আরেকটা হচ্ছে পনির টিক্কা মশলা গ্রেভি। এই চাইনিজ এবং নর্থ ইন্ডিয়ান ডিশের কম্বিনেশনটা জাস্ট ফাটাফাটি। পনিরগুলোকে আমি এরকম ব্লক ব্লক করে ট্রায়াঙ্গেল শেপে কাটবো। সবসময় ওই স্কোয়ারগুলো খেতে খেতে না ভালো লাগে না, টেস্ট তো একই থাকে, কিন্তু একটু যদি শেপটা ডিফারেন্ট হয় তাহলে যদি একটু অ্যাট্রাকটিভ লাগে ডিশটা দেখতে। চলো দেখে নিই ঝটপট রেসিপিগুলো। এখানে আমি 2 কাপ বাসমতি চাল ভালো করে ধুয়ে 15-20 মিনিট ভিজিয়ে রেখে তারপর ছেঁকে একটা বাউলে গরম জল বসিয়ে সেটাতে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিয়েছি। এবার আরেকটা প্যানে 3 টেবিল স্পুন কুকিং অয়েল দিয়ে দিলাম। অয়েলটা গরম হতেই তাতে দিয়ে দেবো আমি রসুন কুচি, 1টা কাঁচা লঙ্কা চেরা, 6টা গোলমরিচ এবং 6টা লং। এবার দিয়ে দিয়েছি গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, বিন কুচি, সেদ্ধ করা কর্ন এবং বাঁধাকপি কুচি। ভালো করে নেড়ে চেড়ে নেবো এবং কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। এবার ওই দিকটায় আমি একটু রাইসটিকে দেখে নিচ্ছি। রাইসটা মোটামুটি 80-90% কুক হয়ে গেলে আমি ঝটপট নামিয়ে নেব এবং গ্যাসের চুলাটাকে বন্ধ করে দেবো। রাইসটাকে সরিয়ে রেখে তারপর আমি সেখান থেকে রাইসটা একটা ছাঁকনিতে ছেঁকে নেব, রাইসটা যাতে পুরোপুরি সেদ্ধ না হয় এবং পুরো ঝরঝরে হয়ে যায়। এবার আমি দিয়ে দিচ্ছি কড়াইতে স্প্রিং অনিয়ন কুচি, মিশিয়ে নেব আরও একবার এবং কিছুক্ষণ কুক করব। তারপর দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন ভিনিগার এবং 2 টেবিল স্পুন সয়া সস। মিক্স করে নিচ্ছি। চাইনিজ রান্নাতে সাধারণত ঢাকা ইউজ করা হয় না এবং হাই ফ্লেমে করা হয়, তবে আমি গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাই ফ্লেম রেখেছি এবং হালকা সেদ্ধ হওয়ার জন্য মাঝে মাঝে একটু ঢেকে দিয়েছি। এবার মিশিয়ে নিচ্ছি সেই ছেঁকে রাখা রাইসগুলো। রাইসগুলো মোটামুটি হালকা ঠান্ডা হয়ে গেলেই আমি একটু একটু করে সবকটা রাইস মিশিয়ে নেব এবং সবকটা উপকরণ আমি আলতোভাবে স্প্যাচুলা দিয়ে কড়াইটাতে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো এবং স্বাদ মতো নুন। গোলমরিচের গুঁড়োটা দেওয়ার পর আমি একটু মোটামুটি হাই ফ্লেমে রাইসগুলোকে আরও একবার মিশিয়ে নেব আলতোভাবে। এমনভাবে মেশাতে হবে যাতে রাইসগুলো না ভেঙে যায়। এবার আমি একটু ঢেকে দিচ্ছি লোয়ার মিডিয়াম ফ্লেমে। আরেকটা কড়াই বসিয়ে দিলাম গ্যাসে এবং সেখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেল এখানে মোটামুটি 2 টেবিল স্পুন আমি ইউজ করেছি। দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। ভালো করে তেলের মধ্যে মশলাটাকে মিশিয়ে কেটে রাখা আগে থেকে পনিরের টুকরোগুলো দিয়ে দেবো। আমি পনিরগুলোকে ট্রায়াঙ্গেল শেপে কেটেছি। ভালো করে টস করব এবং মিশিয়ে নেব যাতে সবকটা পনিরের গায়ে মশলাটা ভালোভাবে মেখে যায়। এভাবে নেড়ে চেড়ে 1 মিনিট আমি পনিরগুলোকে হালকা ফ্রাই করব। বেশি ফ্রাই করব না, পনির বেশি ফ্রাই করলে শক্ত হয়ে যায়। আমি হালকাভাবে ফ্রাই করে পনিরগুলোকে তুলে নেব। এবার কড়াইতে দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন অয়েল এবং 1টা গোটা টমেটোকে পেস্ট করে সেই টমেটো পেস্টটা বা টমেটো পিউরিও দিতে পারো। ভালো করে নেড়ে চেড়ে নেব এবং একটু ঢেকে রাখবো মিডিয়াম টু হাই ফ্লেমে। এবার একটা বাউলে আমি নিয়ে নিচ্ছি পনির টিক্কা মশলার রেডি টু মেক একটা মিক্সচার। এটা আমি একজনের কাছ থেকে গিফট পেয়েছি, আমাকে এটা ট্রাই করার জন্য বলেছে, তো আমি ভাবলাম আজকেই ট্রাই করি সানডে স্পেশালে। মিক্সচারটা আমি পুরো 2 প্যাকেট একটা বাউলে নিয়ে নিলাম এবং দাঁতে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ নর্মাল টেম্পারেচারে গরুর দুধ। একটা স্মুথ পেস্ট তৈরি করতে হবে যাতে কোনো লাম্প না থাকে। এবার টমেটো পিউরিটা ভালোভাবে কুক হয়ে গেলে তার মধ্যে আমি এই মিক্সচারটা ঢেলে দিচ্ছি। টমেটো পিউরি এবং মশলা মিক্সচারটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এখন লোয়ার টু মিডিয়াম ফ্লেমে রাখবো এবং আস্তে আস্তে কুক করব। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা চিড়ে এবং ভেজে রাখা পনিরগুলো। কাঁচা লঙ্কাটা না দিলেও চলে, আমি একটু ঝাল পছন্দ করি তাই দিয়েছি। রেডি টু মেক মিক্সচারটা সত্যি কোনো কিছু দরকার পড়ে না, খুব ইজি বানানো। কিন্তু তার মধ্যে যদি মনে হয় একটু নুন চিনি আপনি অ্যাড করবেন তাহলে সেটা অ্যাড করা যেতে পারে। আমি একটু অ্যাড করে নিয়েছি কারণ আমি গ্রেভিটাকে একটু পাতলা করব, তাই একটু পরিমাণ জলও মিশিয়ে নিচ্ছি। আমি 1 কাপ পরিমাণ জল মিশিয়ে দিয়েছি এবং ভালো করে সেটাকে মিক্স করে আমি একটু লোয়ার মিড ফ্লেমে কিছুক্ষণ কুক করব। এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রাখবেন না, তাতে গ্রেভিটা ছিটকে পড়ে আসবে। সবার শেষে আমি দিয়ে দিলাম 1 টুকরো বাটার এবং তারপর ঢাকাটা দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। তৈরি হয়ে গেছে আমাদের আজকে সানডে স্পেশালের ভেজিটেবল ফ্রাইড রাইস এবং পনির টিক্কা মশলা গ্রেভি। আরও একটু বাটার দিয়ে আমি সার্ভ করব। আশা করি বন্ধুরা তোমাদের এই রেসিপিটা ভালো লেগেছে, নিশ্চয়ই ট্রাই করবে এবং আমাকে জানাবে কেমন লাগলো। ধন্যবাদ। হ্যাপি সানডে।